আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া পরিদর্শন করেন জুনাইদ আহমেদ পলক এমপি। বাঞ্চারামপুর ও ঐক্যের বন্ধন সংগঠনের পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ। নীলফামারীতে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলার মেঘালয় রাজ্যের জাফলং জিরো পয়েন্ট। কালিয়াকৈর প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা। পুইছড়ি ইউনিয়ন গোবিন্দ খালের আরএসডি রোড সংলগ্ন চুইস গেট নির্মাণে দুর্নীতির অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া পরিদর্শন করেন জুনাইদ আহমেদ পলক এমপি। বিস্তারিত বিভাগীয় প্রধান হিরু চৌধুরীর প্রতিবেদনে। কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত দ্বীপ উপজেলা কুতুবদিয়া পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2019 সালের 7 জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া মহেশখালী মাটি ও মানুষের প্রিয় নেতা, কুতুবদিয়া মহেশখালীর এমপি আশেক উল্লাহ রফিক। উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল হায়াত, কুতুবদিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন, কক্সবাজার জেলার পর্যটক ম্যাজিস্ট্রেট জাহেদুল ইসলাম এবং কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহ। এ সময় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সাবমেরিন কেবলে বিদ্যুৎ দেওয়ার সময় ইন্টারনেট সংযোগ কেবল দেওয়ার জন্য অনুরোধ জানান সাংবাদিক হিরু চৌধুরী। কুতুবদিয়া পরিদর্শন নিয়ে প্রশ্ন করেন সিটিজি ক্রাইম টিভির বিভাগীয় প্রধান হিরু চৌধুরী। তার প্রশ্নের জবাবে তিনি বলেন, যদিও একটি বিচ্ছিন্ন দ্বীপ মূল ভূখণ্ড থেকে, কিন্তু এখানকার যে জীবনযাত্রার মান, এখানকার শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক যে পরিবেশ এবং উন্নয়নমূলক যে কার্যক্রম, এটা আসলে অভাবনীয়। আমি এসে অভিভূত, বিশেষ করে আমাদের কুতুবদিয়া দ্বীপের যারা প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি এবং এখানকার জনসাধারণ, যেরকম অতিথি পরায়ণ সেরকমভাবে অত্যন্ত পরিশ্রমী এবং সচেতন। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের কুতুবদিয়ার জনসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কুতুবদিয়া মহেশখালীর মাননীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এবং তার নেতৃত্বে এখানকার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, আমি এখানে চেয়ারম্যানদের সাথে কথা বললাম, ডিজিটাল সেন্টারগুলো আমরা পরিদর্শন করলাম, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব পরিদর্শন করলাম এবং এখানে যে একটা পর্যটনের যে একটা অপার সম্ভাবনা বিরাজমান, আমার মনে হয় যে এখানে সাবমেরিন কেবলের মাধ্যমে অল্প দিনের মধ্যেই এখানে বিদ্যুৎ এবং ইন্টারনেটের সংযোগটা প্রদান করতে পারলে আমাদের এখানকার জীবনযাত্রা মান বৃদ্ধি পাবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশের যে আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কুতুবদিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্যার, কুতুবদিয়া আপনার থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে যদি আমাদের ইন্টারনেট সংযুক্ত দেওয়া হয় সে ব্যাপারে যদি কিছু জানাতেন। জি, আমাদের পরিকল্পনা আছে যে আমরা সারা দেশব্যাপী যতগুলো দ্বীপ এবং পাহাড়ি অঞ্চল চর আছে সেই এলাকাগুলোতে আমরা ইন্টারনেটের সংযোগ প্রতিটা বাড়িতে বাড়িতে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে দেওয়ার একটি বিশাল পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুপরামর্শে ইতিমধ্যে আমাদের 3,800 ইউনিয়ন ইন্টারনেটে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে যুক্ত হয়েছে। আমাদের এইখানে যে 6টি ইউনিয়ন আছে আমাদের কুতুবদিয়াতে, এই কুতুবদিয়া উপজেলার 6টি ইউনিয়নে আমরা ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি ইনশাল্লাহ দিতে পারবো এবং এখানে ইন্টারনেট আনার জন্য বিদ্যুৎ এবং ইন্টারনেটের কানেকশন সাবমেরিন কেবলের মাধ্যমে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই সকল ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ হবে। আসলে কুতুবদিয়া যে এত সুন্দর একটা দৃশ্য এটা অনেকেই জানে না, তো নতুন পর্যটকদের উদ্দেশ্যে আপনার মতামত কি? না, এটা তো অবশ্যই ঠিকই বলেছেন যে কক্সবাজার, সেন্ট মার্টিনের পাশাপাশি আমাদের কুতুবদিয়া যে একটা চমৎকার মনোরম একটা সৈকত আছে এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং আসা যাওয়ার পথটা এত চমৎকার, এই যে স্পিড বোর্ডে কিংবা ট্রলারে যেভাবে আমরা আসা যাওয়া করি না কেন, কক্সবাজার থেকে কুতুবদিয়া আসা এবং যাওয়া এই পথটা
এটা কিন্তু একটা অসাধারণ একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করার সুযোগ আমরা এখানে আসা যাওয়ার সময় পাই, এবং পাশাপাশি এখানে যে সৈকতটা আছে সেটা খুবই নিরিবিলি এবং এটা প্রাকৃতিক যে মনোরম সৌন্দর্য এটা যে কোনো পর্যটকেরই মন অনেক আকর্ষণ করবে। ফলে আমি কুতুবদিয়া পর্যটকদের আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার ফর্দাবাদ ইউনিয়নের পূর্বহাটি মধ্যপাড়ায় মাদ্রাসার মহল্লাবাসীর পরিচালনায় ঐক্যের বন্ধন সংগঠনের পক্ষ হতে প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শফিকুল ইসলামের প্রতিবেদনে। ঐক্যের বন্ধন সংগঠনের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ, পাশে আছি আমরা তাদের জন্য উষ্ণতা, এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে প্রায় শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ গোলাম জিলানি, ফর্দাবাদ ইউনিয়ন ও সহসভাপতি বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ। আরও উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ রুল আমিন এবং প্রফেসর সাদেকুর রহমান। এসো হাতে রাখি হাত, গর্ব মোরা আদর্শ সমাজ, এ স্লোগান নিয়ে কাজ করছে উক্ত সংগঠনটি। এ সময় ঐক্যের বন্ধন সংগঠনের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর জনাব মোহাম্মদ কাইকোবাদ, ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ সুমন মিয়া। অনুপস্থিত প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আজিজুল হাকিম ও মোহাম্মদ দবির হোসেন। ঐক্যের বন্ধন সংগঠনের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, অত্র মহলার মধ্যে যারা অসহায় আছেন আমরা তাদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সামাজিক উন্নয়ন, লেখাপড়ার উন্নয়ন, পারিবারিক বন্ধনে আমরা আপনাদের পাশে থাকব, নেশায় যাতে আসক্ত না হয় সেজন্য খেলাধুলার ব্যবস্থা করব। বক্তারা আরও বলেন, এ ধরনের সাহায্য সহযোগিতা সংগঠনের পক্ষ হতে সবসময় অব্যাহত থাকবে। মাঝে আমাদের ঐক্যের বন্ধন সংগঠন পূর্বহাটির পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে পেরেছি। আমাদের সংগঠনের কিছু উদ্দেশ্য আছে, যেটা আমরা শুরু থেকেই সংগঠন গঠনকালেই আমরা যে উদ্দেশ্যগুলো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে গরিব অসহায় মানুষদের সেবা করা এবং তাদের সাহায্য সহযোগিতা করা। পাশাপাশি আমাদের গ্রামের যারা অসহায় দরিদ্র এবং মেধাবী ছাত্র, বিশেষ করে ছাত্র যারা, তাদেরকে উচ্চশিক্ষার জন্য পরামর্শ দেওয়া, আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের যাবতীয় যত ধরনের সহযোগিতা করে তাদেরকে গ্রাম থেকে বের করে শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে যার যার মেধা অনুসারে এবং তাকে যেন আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করব। দ্বিতীয় হচ্ছে সমাজের যত অসঙ্গতি আছে, বিশেষ করে আমাদের যুব সমাজ, তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক পথে রাখা। পাশাপাশি আমাদের সংগঠনের আরও কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে চিকিৎসা সেবা। আমরা অচিরেই হয়তো আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করব এবং সেখানে আমরা কিছু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডাক্তার এবং অন্যান্য চিকিৎসক দিয়ে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই, আমি সর্বোপরি বলবো, সবাই আমাদের সংগঠনের পাশে থাকবেন, আর বিশেষ করে এই সংগঠনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে দেশে এবং দেশের বাইরে থেকে, বিশেষ করে প্রবাসী যারা আছে তারা সবাই এই সংগঠনের জন্য আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করছেন, সবাই আমরা প্রবাসীদের জন্য দোয়া করব। পরিচালনায় মধ্যপাড়া মাদ্রাসা মহল্লা। তো আমাদের সংগঠনের প্রবাসীদের অবদানটা বলবো, আমাদের সংগঠনের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজ থেকে যারা মাদকাসক্ত আছে তাদেরকে আমরা এই সেই অশ্লীল পথ থেকে ফিরিয়ে আনবো। এবং আমাদের সংগঠনের আরও একটি অন্যতম কার্যক্রম হচ্ছে আমাদের মহল্লাতে, আমাদের এলাকাতে অনেকে কৃষক আছে, তো কৃষকদের জন্য আমরা একটা কৃষকের সেমিনার করবো। সেখান থেকে আমরা তাদেরকে কীভাবে ফসল উৎপন্ন করলে ভালো ফলন পাওয়া যায় সেই তথ্য আমরা দেব। আরও একটি বিষয় হচ্ছে আমাদের এলাকাতে যারা যুব সমাজ আছে তাদেরকে তাদের নৈতিক আচরণগুলো, এই দিকগুলো আমরা দেখব। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজটাকে একটা আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা। আর আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে এসো হাতে রাখি হাত, গর্ব মোরা আদর্শ সমাজ। তা আমাদের এই সংগঠনের আর্থিক সহায়তা দিয়েছে আমাদের পূর্বহাটি মধ্যপাড়া মাদ্রাসা মহল্লার প্রবাসী ভাইয়েরা। আমাদের এই মহল্লার সমস্ত প্রবাসী ভাইয়েরা আর্থিক সহায়তার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমাদেরকে আজকে আমরা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছি, সেই অনুষ্ঠান সম্পন্ন করতে গিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যাকে না বললেই নয়, আমাদের কাইকুবাদ কাকা এবং সুমন ভাই, ইঞ্জিনিয়ার সাদ্দাম মামা, তারপরে ছোটদের মধ্যে যারা ছিল হৃদয়, মাসুম, ফাহিম, তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। মাদ্রাসা মহল্লার পক্ষ থেকে আমরা ঐক্যের বন্ধন সংগঠনের মাধ্যমে আমরা এই পূর্বহাটির মধ্যে যারা অসহায় হতদরিদ্র এবং যারা এই মহল্লার অধিবাসী আছে
তাদেরকে শিক্ষার উন্নয়ন, তাদের কর্মসংস্থানের উন্নয়ন, তাদের লেখাপড়া, তারপর হচ্ছে আমাদের এই সংগঠনের যে আপনার অসহায় যারা আছে তাদেরকে আমরা একত্রিত করে আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ বস্ত্র এখন আপাতত বিছি, ভবিষ্যতে আরও এদের লেখাপড়া উন্নয়নের জন্য আমরা কোচিং সেন্টারের ব্যবস্থা করব। আর কর্মসংস্থানের জন্য আমরা হচ্ছে যেই উত্তম জায়গাটা, যে জায়গায় দিলে এদের আপনার উত্তম একটা কর্মসংস্থান হবে সেই জায়গার আমরা ট্রেন আপ করে নিয়ে আসব। এই হচ্ছে আমাদের মূলত এই বৃহত্তর মাদ্রাসা মহল্লার ঐক্যের বন্ধন সংগঠনের মূল উদ্দেশ্য। আর একটা কথা না বললেই নয়, এই সংগঠনের একদম ফার্স্ট টু লাস্ট যে লোকটা অক্লান্ত পরিশ্রম করেছে এই সংগঠনটাকে আপনার দাঁড় করানোর জন্য, এটা হচ্ছে আমাদের প্রবাসী সবাই আপনার এই সংগঠনের জন্য অর্থের সহায়তা দিয়েছে, আর সেটার সমন্বয় করেছে আমাদের আজিজুল হাকিম কাকা। উনি মূলত আমাদের এই সংগঠনটাকে আপনার একত্রিত করেছে, একত্রিতের মাধ্যমে আপনার সংগঠনটাকে বেগমান করেছে। তো এই হচ্ছে আমাদের বক্তব্য। নীলফামারীর জল ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজয়ের মাসে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আবেদ আলীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার সন্ধ্যায় উপজেলা বালাগ্রাম ইউনিয়নে আলোর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, নতুন প্রজন্মকে জানতে হবে একাত্তরের ইতিহাসের কথা। তৎকালীন সময়ে দেশের রাজাকার আলবদরেরা আমাদের মা বোনদের ধরে নিয়ে গিয়ে পাকিস্তানে পাক সেনাদের হাতে তুলে দিয়েছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ, সে কথা ভুলে গেলে চলবে না, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ হবে না। বঙ্গবন্ধু মানি একটি সোনার বাংলাদেশ, চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিতে এ সময় বক্তব্য রাখেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, বালাগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রিপন, যুবলীগ নেতা ও সমাজসেবক বুলবুল আলম, সনাতন সম্প্রতি সংঘের সভাপতি রঞ্জিত কুমার রায়, শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সাধারণ সম্পাদক ছপিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সহসভাপতি মাহমুদুল ইসলাম লিটু ও চেতনা মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রেজওয়ান প্রামাণিক সহ আরও অনেকেই। পরে স্থানীয় ও রংপুর বেতারের শিল্পীদের পরিবেশনে মরঙ্কো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এর আগে ওই মঞ্চে ব্যারিস্টার তুরিন আফরোজ একমাত্র কন্যা তেজস্বী প্রিয়া তুরিন এর জন্মদিন পালন করা হয়েছে। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে যদি সাহস দেন, আমাদেরকে যদি দোয়া করেন, আমরা যদি ভালো কিছু করে থাকি, ইনশাআল্লাহ আমি চাব আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। ব্যারিস্টার তুরিন আফরোজ উনি একজন ডিজাইন ব্যক্তি, উনি নিজে একটা ফাউন্ডেশন, উনি নিজে একটা ব্র্যান্ড, উনাকে নতুন কোনো পরিচয় দিতে হয় না, উনাকে নতুন কোনো ভাষায় কোনো কথা বলতে হয় না, কোনো শিক্ষাও দিতে হয় না। আগামী নির্বাচনে যখন নির্বাচন আসবে, যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনে করেন একজন বুদ্ধিজীবী হিসেবে, একজন আইনজীবী হিসেবে, একজন সাবেক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হবে হিসেবে ব্যারিস্টার তুরিন আফরোজের আমার প্রয়োজন রয়েছে, ইনশাআল্লাহ। আজকে স্মরণ করতে চাই প্রায় 5 লক্ষ নির্যাতিতা নারী, আমার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মাদেরকে, যাদের জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। আজকে স্মরণ করতে চাই 1 কোটি উদ্বাস্তু মানুষকে, যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এই বাংলাদেশের যে কোনো কোনায় যে এক মুঠো মাটি নিয়ে আপনারা চিপে দেখুন, সেখানে শহীদের রক্ত রয়েছে, সেখানে বীরাঙ্গনা বাহিনীর হাহাকার হতাশ রয়েছে। সুতরাং আমার এই বাংলা, আমার এই দেশ অনেক দাম দিয়ে কেনা। আজকে আমাদের নতুন প্রজন্মের কাছে বিজয় দিবসের এই সময় আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এই দেশটা কিন্তু তোমাদের, এই দেশটাকে রক্ষা করবার দায়িত্ব তোমাদের সকলের, আমাদের সকলের। সিলেট জেলার মেঘালয় রাজ্যের জাফলং জিরো পয়েন্ট, বিস্তারিত গোয়াইনঘাট থানা প্রতিনিধি মোহাম্মদ বসির আহমেদের প্রতিবেদনে। এই মেঘালয় রাজ্য 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, এখানে হাজার হাজার দর্শনারীরা বেড়াতে আসেন।
মেঘালয় রাজ্যের ডাউকি ঝুলন্ত ব্রিজে উঁচু পাহাড়ের মধ্যে হারিয়ে থাকা পাথরটি যেন সবার নজর কেড়ে নেয়, যার ঠিক একটু নিচে পড়ে আছে এক বিশাল আকারের পাথর। এটা যেন মেঘালয় রাজ্য নয়, নিচের পাথরগুলো দেখলে মনে হয় এটা একটা পাথরের রাজ্য। প্রতি বছর বর্ষাকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশে প্রবেশ করে হাজার হাজার মেট্রিক টন পাথর। গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে কালিয়াকৈর প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত পুনম শাহরিয়ার ঋতুর প্রতিবেদনে। কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেহেদীর সঞ্চালনা উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি মুরাদ কবির, সম্মানিত অতিথি সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, বিশেষ অতিথি কালিয়াকৈর থানা ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ডাক্তার শাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সহ কালিয়াকৈর প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। পুইছড়ি ইউনিয়ন পরিষদের অধীনে 9 নম্বর ওয়ার্ড RHD রোড সংলগ্ন গোবিন্দ খালের সুইচ গেট নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ। বিস্তারিত আমাদের প্রতিনিধি দিল মোহাম্মদের ডেস্ক রিপোর্টে। গত রাত 12:20 পাইলিং পিলার নষ্ট করে লড দিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের কাছে ধরা পড়ে। কাজের টিম লিডার সাংবাদিক দেখে কর্মস্থান ত্যাগ করে চলে যান। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বাবুল হো বলেন, যারা সুইস গেটের কাজ করে তারাই চুরি করেন রডগুলো। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ খোরশেদ পাশা জানান, এই পর্যন্ত 4টি পিলার নষ্ট করে রডগুলো বিক্রি করে দিয়েছে এবং 40 ফুটের একটি পাইলিং পিলার 3 টুকরো করে কাজ করা হয়। তিনি আরও বলেন, দিনে কোনো রকম সুইস গেটের কাজ চলে না, কাজ করে রাতে। উপজেলা পানি উন্নয়ন কর্মকর্তা জুয়েলকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি নন। স্থানীয় জনগণ জোরালো দাবি জানিয়ে বলেন, তারা সুস্থ কাজ চাই, সুস্থ কাজ না হলে লবণাক্ত পানিতে নষ্ট হয়ে যাবে হাজার হাজার মানুষের ফসল। কাজ করেন তো, এখানে কাজ করেন তো? হ্যাঁ। তাহলে এগুলো কি, এগুলো মানে এগুলো কি আপনারা কাটছেন ওখান থেকে প্লেয়ার এখন তো ওগুলো কে কাটছে? কাটার লোক আলাদা, আমরা গাড়ি। আপনারা গাড়ি গাড়ির কাজ করেন? আচ্ছা, ওগুলোর কাজ করে ওরা খাতে ওরা এখানে নেই? ওরা এখানে না, বলতে হয় না। আচ্ছা, কাজ কখন চলে, রাতে না দিনে? দিনে চলে। দিনে চলে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে জানতে পারছি ওখানে খোরশেদ ভাই বলছে রাত চল কাজ চলে রাতে, কিন্তু রাতে চলে কেন? কাজ তো আমরা যাই দিনে রাতে চলে, আপনার জায়গায় কাজ এখানে বাইল যখন বানাইছে হয়তো ওরাও তো দিনে রাতে কাজ চলে। আচ্ছা, রোডের কাজ তো দিনে রাতে অবশ্যই চলে। আপনাদের মাঝে কোথায়? আমি চাইছি আবার 4-5 দিন, এখন আমি যদি আরো 15-20 দিন বা 1 মাস আগে থেকে কাজ করতে পারতাম তাহলে যা বুঝতে পারতাম। আচ্ছা, আমরা কাল রাতে শুনছি যে ট্রাক ভরে নাকি লট নিয়ে গেছে, তো ওই সময় আপনি কোথায় ছিলেন? এটা হচ্ছে বাবুল ভাই যে এই সুরে মালামালগুলো ধরছে, তো বাবুল ভাই আপনি কীভাবে ধরছেন এগুলো? এগুলো রাত 12:10 মধ্যে আমাদেরকে কিছু লোকে খবর দিছে, এলাকার লোকে, পরিখালের একটা সুইচ গেটের ফাইলিং ভেঙে ফেলা হচ্ছে। তারপর এসে দেখলাম এই সুইচ গেটের এখানে কিছু ফাইলিং হ্যামার মেশিন দিয়ে ভালো হ্যামার ভেঙে লটগুলো পিকেপে লোড দিচ্ছে, আর কিছু মালামাল ওইদিকে নিয়ে গেছে। ওরা বললো আমাদেরকে কালকেও 2টা ভেঙেছে, এর আগের দিনও 1টা ভাঙছে, আর 1টা ভাঙা পড়ে থাকা অবস্থায় আমরা ধরছি। এদেরকে যখন বললাম এরা বাসার মধ্যে 4টা ভাঙছে জানাবোতে, এই 3-4 দিনের মধ্যে 4টা ভাঙছে, এর আগে ভাঙছে কি না সেটা গণে দেখলে পানি উন্নয়ন বোর্ডের লোক কর্মকর্তা যারা আছে এরা যদি গণে দেখলে জানতে পারবে কয় পিস ছিল, কয় পিস গাড়ছে, এটা গণলে ওরা জানতে পারবে যে কয় পিস শর্ট আছে। এইগুলা ঠিক মতো গাড়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা উপরের লেভেলের যারা আছে এদেরকে আবেদন করছি যে আমরা এই জিনিসগুলো যেগুলো ভেঙে ফেলছে, যেগুলো যেভাবে ডুবরি করে 1টাকে 2 পিস করে গাড়া হচ্ছে, এইগুলা যেন ভালো মতো ঠিক মতো চালিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি পুরো এলাকাবাসী। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে কল দিছে, কে কল দিছে? এই আমাদের এই বদ্রাহাট এরিয়ার খুরশেদ পাশা, খুরশেদ ভাই, উনি দীর্ঘদিন ধরে ওটা এদিকে যাতায়াত পথে
পাশে একজন প্রজেক্ট করে ইনুস ভাই। ইনুস ভাই বললো যে আমাদেরকে এই অবস্থা, আপনারা এগুলো দেখলে মনে হয় বুঝতে পারবেন জিনিসটা কেন ভেঙে ফেলা হচ্ছে। তখন আমরা দেখলাম, এসে দেখতেছি এটা ভেঙে ফেলতেছে। তখন আমরা ওদেরকে বাধা দিছি, আপনারা এটা ভাঙিয়েন না, পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসুক, ওরা আসলে আপনারা ভাঙা লাগুক যা করা লাগলো, তারপর ওরা চলে গেছে। আচ্ছা খুরশেদ ভাইকে একটু ডাকেন, আমরা খুরশেদ ভাইয়ের সাথে একটু কথা বলি। খুরশেদ ভাই, খুরশেদ ভাই, এই নুজ ভাই, কে ইয়ো, কে ইয়ো, এগুলো কি ভেঙে ভেঙে নিয়ে ফেলতেছে? এগুলো ভেঙে ভেঙে নিয়ে ফেলতেছে, এই লটগুলো একটাকে তিন টুকরা করে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওরা প্রায় 10-15 জন লোক ছিল, বললো আমরা কন্ট্রাক্টরের নির্দেশে এগুলো করা হচ্ছে। এই ইউনুস ভাই, খুরশেদ ভাই, এদের থেকে জিজ্ঞেস করতে পারেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা খুরশেদ ভাই, যিনি বাউল ভাইকে কবর দিয়েছেন আর যিনি দেখছেন এগুলো চুরি হচ্ছে, আচ্ছা ভাইয়া এগুলো কি আপনি দেখছেন চুরি করতেছে? এগুলো আমি দেখছি এবং শুনছিও, 10-12 দিন থেকে প্রতিদিন রাত্রে কাজ হয়। জি, নিয়ম আছে যে এই ফাইলিং গুলো করার সময় জি ওয়াবদার ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবে। জি, ওর উপস্থিতিতে ফাইলিং গুলো করা হবে। জি, সেটা না করে ওরা রাত্রে বেলা সারা রাত কাজ করে, দিনের বেলায় ঘুমায়, দিনে কোনো কাজ চলে না এখানে। জি, এবং যে সময় কাজ চলে সেখান সময় ওয়াবদার কোনো লোক থাকে না। জি, একটা ফাই একটা পিলারকে তিন ভাগ করে। জি, ওরা মাটি মাটিতে গাড়ছে। জি, ফাইলিং করছে, তিন ভাগ করে, একটাকে তিন ভাগ করে, একটাকে তিন ভাগ করে। আমরা দেখাই দিতে পারবো কোনটা। আসলে নিয়ম কি রকম? নিয়ম হচ্ছে পুরো ফাইলিং, পুরো ঢুকানো, পুরো ঢুকানো। হ্যাঁ, আমি ওদেরকে বলছি আপনারা কাজ ডিস্টার্ব করছেন, ওরা আমাদেরকে বছর ঢুকতেছে না। আমি বললাম যে আপনারা ঢুকাবার চেষ্টা করেন, যদি না ঢুকে এদেশের মানুষ দেখবে তখন পরে কাটতেন, কিন্তু তা না করে একটাকে তিন ভাগ করে ওরা এগুলো ফাইলিং করতেছে। একটাকে তিন ভাগ করে, তো একটাকে তিন ভাগ করে ফাইলিং করার পরে এই যে অবশিষ্ট কতগুলো বেঁচে যায় না, এগুলো কি করবে? ওয়াবদার কোনো স্টাফ এগুলো দেখে সেজন্য রাতের অন্ধকারে পুরো ফাইল ধরো নষ্ট করে দিচ্ছে। আমি শুনছি দুদিন আগেও এক ট্রাক এখান থেকে লোহার নিয়ে গেছে, এক ট্রাক লোহার। হ্যাঁ, ব্যাঙ্গে এই যে এই টালগুলো দেখেন, এগুলো সব ফিলার ভাঙ্গার টাল। হ্যাঁ, এগুলো ব্যাঙ্গে ব্যাঙ্গে ফিলার গুলো আছে, আরো দুই পাশে দুইটা আছে। আমাদের দাবি হচ্ছে এস্টিমেট যেভাবে আছে সেভাবে কাজটা হওয়া। আমরা এলাকার মানুষ, সরকার উন্নয়নের জন্য কাজটা করছে, আমাদের উন্নয়নের জন্য। আমরা না দেখলে দেখবে কে? অবশ্যই। আমার কথা হচ্ছে ওয়াবদার যে ইঞ্জিনিয়ার গুলো আসে তারা কাজের সময় থাকে না কেন? এবার রাত্রে কাজ চলবে কেন? কাজ তো দিনে চলবে, ওদের উপস্থিতিতে কাজ চলবে, এটাই নিয়ম। মানে প্রশাসনের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের কেউ থাকে না? পানি উন্নয়ন বোর্ডের কাজগুলো দিনে আসে, দিনে তো কাজ চলে না, দিনে তো কাজ চলে না, রাত্রে রাত্রে কাজ চলে। হ্যাঁ, আমি শুনেছি ওরা আসার পরে 2000 টাকা ওদের খরচ দেয়, এই খরচগুলো নিয়ে ওরা চলে যায়। প্রতিদিন 2000 টাকা করে? 2000 টাকা করে, তোরা না দেখে দেখেও না দেখার বান করে। রাত্রে ফাইলিং হলে দিনে আসলে এখানে কয়টা পিলার আছে ও গণে যাবে সন্ধ্যায়, কম পড়লে বলবে যে এই ফাইলটা এই পিলারটা গেছে কোথায়, রাত্রে তোমরা ওটা গাড়ছো কেন? ধরা দরকার, ওর কখনো ধরা নাই, কখনো ধরা নাই না, ওরা মেনে শুয়েছি। আচ্ছা, এরকম একটা সুইচ গেট এই আমাদের দক্ষিণ দিকে আছে, ওটা ওই ফুটখালি নাসি বলে, এই ফাইলিংয়ের ভুলের কারণে ওর সুইচ গেটটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে বিশাল এলাকা এখন আর শাসাবাত হচ্ছে না লবণের পানির কারণে। এটাও যদি সেরকম ফাইলিংয়ের সমস্যা হয়, সুইচ গেট দাবে যায়, প্লেটগুলো নষ্ট হয়ে যায়, এই এলাকাটাও আর পানি চাষাবাদ হবে না। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, বিস্তারিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কাজল মিয়ার প্রতিবেদনে। এ সময় সভাপতিত্ব করেন আব্দুল মজিদ বিএসসি। এ সময় উপস্থিত থাকেন গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল বিএ। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন মতন শ্রমিক লীগের সভাপতি আব্দুল সোবাহান, আরও থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ। কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ধনিরামপুর বাজারে দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বিস্তারিত কুমিল্লা জেলা প্রতিনিধি শফিকুল ইসলামের প্রতিবেদনে। এ সময় দোকান ঘরে থাকা সকল মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়, এতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে ব্যবসায়ী নুরুল আমিন ও কাইয়ুম। শনিবার দিবাগত রাত 3:30 দিকে ধনিরামপুর বাজারে একটি স্টেশনারি ও পাশে থাকা একটি ফলের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ 3 লক্ষ টাকা সহ প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানের মালিকগণ। জানা যায়, শনিবার দিবাগত রাত 3:30 দিকে স্থানীয় লোকজন দোকানের আগুন দেখতে পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট
দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকান দুটিতে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে 15 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফল দোকানদার কাইম জানান, তার বাড়ি দূরে হওয়ায় তার নিজের ও তার আত্মীয়ের রেখে যাওয়া টাকা সাথে না নিয়ে দোকানে নিরাপদ স্থানে রেখে যায়। সেই টাকা ও মালামাল সহ 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়। স্টেশনারি ব্যবসায়ী নূর আমির জানান, তার দোকানে থাকা 3টি ফ্রিজ ও নগদ টাকা সহ 10 লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস অফিস জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঝালকাঠির কাঁঠালিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল উদ্যোক্তা শিরিন সুলতানার কৃষি খামার পরিদর্শন করলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জহুর আলী। বিস্তারিত মিজানুর রহমান নীরবের ডেস্ক রিপোর্টে। শনিবার 19 ডিসেম্বর দুপুর 12:30 দিকে উপজেলা দক্ষিণ আনইল বুনিয়া গ্রামে অবস্থিত এই খামারটি পরিদর্শন করেন। জানা যায়, শিরিন সুলতানা বরিশাল BM কলেজ থেকে MA পাশ করে 2015 সালে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে 2017 সালে 17 বিঘা জমির উপর প্রথমে মুরগি পালন থেকে শুরু করে আজ তিনি জেলার সফল উদ্যোক্তা হিসেবে পরিণত হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ আনইল বুনিয়া গ্রামে মোহাম্মদ জাহিদুল ইসলাম বশিরের স্ত্রী। খামারের উদ্যোক্তা শিরিন সুলতানা বলেন, আমার ছাত্রী জীবন থেকে উদ্যোগ ছিল আমি একটি খামার করব। তাই আমি 2015 সালে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে 2017 সালে মাত্র 50,000 টাকা থেকে শুরু করে আজ আমার পুঁজি দাঁড়িয়েছে প্রায় 17 লক্ষ টাকা। এখন আমি প্রতি মাসে 37,000 টাকা খরচ করে 90,000 টাকার মাছ, শাকসবজি, ফলমূল ও হাঁস মুরগি বিক্রয় করতে পারি। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এ খামার থেকে আরও বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জহুর আলী বলেন, শিরিন সুলতানার এর উদ্যোগকে আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে সাধুবাদ জানাই। তার এই খামার থেকে কৃষি উৎপাদন করে যাতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারে সে বিষয়টি সকল সুযোগ সুবিধা আমরা দেখব। তিনি আরও বলেন, যুবকরা চাকরির পিছনে না ঘুরে তাদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। খামার পরিদর্শনকালে তার সাথে ছিলেন কাঠুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, সহকারী কমিশনার সুমিত সাহা, জেলা যুব উন্নয়নের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ মহসিন, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, কাঁঠালিয়া যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাকাওয়াত হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সহ সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে তারই ইচ্ছা ছিল যে আমি এরকম কর্ম করছি। আমার বিয়ে আগে থেকেই মানে হ্যাঁ কিছু কিছু করছি, মুরগি টুরগি ছিল। পরে আমারে বলছে এগুলো করা যাবে, তো যুব উন্নয়ন অফিস থেকে আমরা ই করছি ঋণ নিয়ে, এটা ট্রেনিং দিছি, ঋণ নিয়েছি, তারপর আমাদের শুরু করছি। মানে আমাদের দুজনের ইচ্ছা খুবই এটা আগ্রহ ছিল এটা করার। এখন আপনার এইখানে যে ডিম সবজি মাছ এগুলোর বাজার কোথায়, ন্যায্য মূল্য পান কিনা? এটা আমাদের এখানে আম্মু আরেকটা ইয়েছে, ওইখানে নিয়ে যায় লোক আছে, পাইকারি সেল দেয় নিয়ে যায়। সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচন ফলাফল ঘোষণা। বিস্তারিত সিলেট জেলা প্রতিনিধি শেখ কামাল হোসাইনের প্রতিবেদনে। ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার আমির উদ্দিন ও সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যানের শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল সরকার সহ দ্বিতীয় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সহ প্রচার সম্পাদক সামাদ ও কার্যকরী সদস্য আলী আহমেদ ও VIP মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সাবেক নেতৃবৃন্দ এবং অনেক প্রার্থীবৃন্দ এবং জৈন্তপুর উপজেলার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ এবং আমার উত্তর এলাকার বর্তমান সাবেক নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত আজকের প্রার্থী ভাইরা এবং সর্বস্তরে ব্যবসায়ী ভাইরা এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং এই এলাকার রাজনীতিবিদ সকল মানুষই আমাদেরকে সাবি সুচিন্তা করেছেন। সবাইকে জানাই আমার নির্বাচনী কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম আকাম। নির্বাচন কমিশনার আহ্বায়ক কমিটি সহ সকল প্রার্থীবৃন্দ অপরিদর্শকবৃন্দ অত্র এলাকার সকল রাজনীতিবিদ অত্র এলাকার ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ সাংবাদিক ভাইরা আইনশৃঙ্খলা বাহিনী সহ
আমি আমার বক্তব্য শুরুতে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটি সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং নির্বাচনী এরিয়া সম্পূর্ণ আমরা সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছি। ইতিমধ্যেই পর্যবেক্ষণ মহিলা আছেন প্রত্যেকে একটি সুন্দর সুস্থ নির্বাচন হয়েছে বলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এর পাশাপাশি আমরা সকল পেশার শ্রমিক রাজনীতি সবাই আমরা নির্বাচন কমিশনারকে সুস্থ নির্বাচন করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। এর পাশাপাশি প্রিয় সঞ্চার সকল শ্রমিকের উৎসবমুখী একটি সুস্থ নির্বাচন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, আমরা সবাই এর সঙ্গে কাজ করব। এই সিনিয়র বিভাগের সকল অচল করে সচ্ছল করার জন্য আগামী মঙ্গল ভোর বৃহস্পতিবার ইতিমধ্যে আমরা বিভাগের পক্ষ থেকে একটি কর্মসূচি দিয়েছি। কর্মসূচি হয়েছে বাহাত্তর ঘন্টা ধর্মঘটের আহ্বান করা হয়েছে। এই আগামী এই নির্বাচিত কমিটি এবং পরাজিত কমিটি আমরা সবাই এই ধর্মঘট বাস্তবায়ন করব এবং অচল করে সচ্ছল করার জন্য কৃতার্থ আহ্বান জানিয়ে আজ আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গুইমারার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিস্তারিত খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এস এম মহিউদ্দিনের প্রতিবেদনে। পাহাড়ের শীত যখন খুবই তীব্রভাবে ঝেঁকে বসেছে, তখনই গরিব দুঃখী এবং শীতার্তদের মাঝে এগিয়ে আসেন সদস্য সাবেক গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নবনিযুক্ত পার্বত্য জেলা পরিষদ সদস্য মেমং মারমা। রবিবার সকালে গুইমারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে 400 জন শীতার্তদের মাঝে করোনাকালীন সময়ে মাস্ক ও শীত নিবারণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। জেলা পরিষদ সদস্য মেমং মারমা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার গরিব দুঃখীদের সরকার। সরকার বর্তমান এই করোনাকালীন সময়ে গরিব দুঃখীদের সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি নবগঠিত জেলা পরিষদ সদস্য হওয়ার গুইমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা ইউপি সকল সদস্য, গুইমারা উপজেলা আওয়ামী লীগ সদস্য পলাশ চৌধুরী সহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ। শেষ করছি রাতের সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিনা শারমিন। আল্লাহ হাফেজ।